বিএনপি আমাকে ভোট দিবে দুই কারণে। এক কারণ হলো বিএনপি বলছে যে আওয়ামী লীগের ভোট নাই, ভোটের হারি ফাঁকা। আর দ্বিতীয় বলছে যে আমাদের কোনো প্রার্থী নাই। এখন যদি আওয়ামী লীগ বেশি ভোট পায় তাহলে বিএনপির কথা তো ঠিক থাকে না, তাহলে তাদের ভোট তো বেড়ে গেছে। আবার যদি তাদের সাথে সংশ্লিষ্ট বা তাদের দল করে এমন কোনো ব্যক্তি যদি ভোট পায় তাহলে মানুষ কি বলবে? যে বিএনপি মুখে বসে ভোট তারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই কিন্তু আসলে তাদের প্রার্থীকে তারা ভোট বেশি দিয়েছে, কাজে তাদের সমমনা কাউকে তারা ভোটও দিতে পারবে না, আওয়ামী লীগ বেশি ভোট পাওক এইটাও তারা চাইবে না, এখন ভোটটা যাবে কোথায়? এই যুক্তিতে তো আমাকে তাকে ভোট দিতে হবে। দ্বিতীয় যুক্তি হলো তারা বলছে আওয়ামী লীগ ভোট নির্বাচন স্বচ্ছ নির্বাচন দিতে চায় না, কেন তাদের ভোট নেই। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হলো বিএনপি নির্বাচনকে বয়কট করছে, তারা নির্বাচন অংশগ্রহণ করবে না। এখন তাদের সমমনা বা তাদের দলের কোনো প্রার্থী যদি ভোট বেশি পায় তাহলে তার তো ভোট নাই, ভোটগুলি কার? বিএনপি। তাহলে বলবে কি? তারা মুখে বলছে অংশগ্রহণ করে নাই কিন্তু বাস্তবে তারা অংশগ্রহণ করিয়েছে, এর জন্য তাদের সমমনা কাউকে তারা ভোট বেশি দিবে এটা তাদের জন্য যৌক্তিক না, এবং আওয়ামী লীগ বেশি ভোট পাইবে এটাও যৌক্তিক না। কাজে আমি মাঝখানে আসি, ভোট আমাকেই দিতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি বলছি স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের মধ্যে অনেক পার্থক্য আছে। স্থানীয় নির্বাচনে সবচেয়ে মানুষ ব্যক্তি চুজ বেশি করে, ব্যক্তি চুজ বেশি করে, এর জন্য দেখা যায় অনেক ইউনিয়ন উপজেলা এবং ইসের আপনার মেয়র নির্বাচনে যেখানে দেখা যায় সংসদে অমুক মার্কা নির্বাচনে অংশগ্রহণ করে পাশ করছে কিন্তু স্থানীয় নির্বাচন দেখা যায় তার বিপরীত একজনে ভোট অনেক বেশি পেয়েছে, এটি স্থানীয় নির্বাচনে হয়। আবার স্থানীয় নির্বাচন দেখা যায় যে আওয়ামী লীগ বিএনপি একাট্টা হয়ে তারপর আমাদের বিরোধিতা করছে, এবং চরমোনা ইউনিয়নে, এই চরমোনা ইউনিয়নে বিএনপির যে সভাপতি সে ছিল আওয়ামী লীগের প্রার্থীর কনভেনার এই চরমোনা ইউনিয়নে গত ইউপি নির্বাচনে। কাজে দেখা যায় স্থানীয় নির্বাচনগুলো অনেকটা ভিন্ন হয়ে থাকে। আর দ্বিতীয় কথা হলো আপনার ধারণা কি যে ভোট ব্যাংক যা বলতেছেন যেরকম ব্যাংকে দস্তকার না দিলে টাকা উঠে না, এরকম আপনি কি ভোটারদের সাথে ওই একইভাবে টাকা সংযুক্ত করতেছেন নাকি? শোনেন শাহিন ভাই, আমি একটু কথা বলি, আমাকে একটু কথা বল শাহিন ভাই, আমাকে একটু কথা বলতে দেন, তারপর আপনাকে আমি মৌলিক একটা জবাব দেই, তারপর আপনি আমার প্রশ্নের জবাবে আরো প্রশ্ন করতে পারবেন, আপনাকে অনেক সময় দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। দেখেন যদি ভোট ব্যাংকই থাকতো তাহলে 2001-এ বিএনপি এত ভোট বেশি পেয়ে তারা সরকার গঠন করলো, তা 2008-এ পারে নাই কেন? ভোট ব্যাংক তো তাদের আসি, এটা লস হওয়ার কথা ছিল না। 1991 সনে বিএনপি ক্ষমতায় গেছে, 95-তে যেতে পারলো না কেন? 96-তে যেতে পারলো না কেন? তাদের ভোট ব্যাংক তো তাহলে ঠিক নেই। আচ্ছা বেশ ভালো কথা, 1996-তে আওয়ামী লীগ ক্ষমতায় গেল, 2001-এ যেতে পারলো না কেন? 2008-এ বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় গেল, এরপর এখন নির্বাচন দিচ্ছে না কেন, ভোট পাবে না কেন? আসলে ভোট ব্যাংক এই কথাটা আমি আদৌ মানি না। মানুষ চেঞ্জ হয়, দেমাগ চেঞ্জ হয়, ভাগ্য চেঞ্জ হয়, মানুষের জ্ঞানের চেঞ্জ হয়, মানুষের ভাবমূর্তির চেঞ্জ হয়, অবস্থার আলোকে পরিবর্তন হয়। যে দেখেন আমি মনে করি বাংলাদেশে ভোট দুই ধরনের, একটা হলো এন্টি আওয়ামী লীগ, আরেকটা হলো এন্টি আওয়ামী লীগ এন্টি ভারত এক ভোট, আরেকটা হলো তাদের পক্ষে আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে এক ভোট। যদি আপনি মনে করেন যে বাংলাদেশে আপনি এর বিপক্ষে ভালো একটা শক্ত অবস্থান করতে পারেন তাহলে জাতীয় নির্বাচনের ভোটগুলি সেই দিকে দৌড়ে দৌড়ে করতে চাইবে এবং চায়, চলছে। কিন্তু স্থানীয় নির্বাচনে কিন্তু এই সমস্ত আন্তর্জাতিক চিন্তা ভাবনা মানুষ করে না। স্থানীয় নির্বাচনে মানুষ সব সময় দেখে যে কার দ্বারা আমি উপকৃত হব, আমার অধিকার ফিরে পাব, আমার গম চুরি হবে না, মাল চুরি হবে না, টাকা চুরি হবে না, এরকম এক ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য তারা চেষ্টা করে। নাম্বার দুই, দেখেন আমরা স্বতন্ত্র একটা দল, আমাদের চিন্তা ভাবনা আমাদের পরিষদ সুরা সম্পূর্ণ ভিন্ন, কাজে কাউর অনুগ্রহে অনুকম্পায়
বুদ্ধি পরামর্শ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে তাদের স্বতন্ত্র ধারায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে। কাজে বিএনপি কী করলো, আওয়ামী লীগ কী করলো, এটা আমাদের দেখার বিষয় না। আমরা মনে করি যে যদি ইসলাম দেশ এবং মানবতার স্বার্থে নির্বাচন অংশগ্রহণ করতে হয়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন অংশগ্রহণ করবে। আর ইসলাম দেশ মানবতার স্বার্থ যদি রক্ষা না হয়, সেখানে বিএনপি সহ সবাই যদি নির্বাচন অংশগ্রহণ করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে নির্বাচন অংশগ্রহণ করবে না। আপনি দেখেন গত সিইসি যখন সংলাপে ডেকেছে তখন অনেকেই গেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন কিন্তু যায় নাই। তখন সবাই ভাবছে যে যোগপথ আন্দোলনে বিএনপির সাথে একাত্তা হয়ে গেছে। আবার স্থানীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি, বিএনপি অংশগ্রহণ করে নাই। তার মানে এই নয় যে সংলাপেও আমরা যাই নাই বিএনপির সাথে পরামর্শ করে না, বরং আমাদের ফোরামে সিদ্ধান্ত হওয়ার কারণে। আবার স্থানীয় নির্বাচন অংশগ্রহণ করছি, সেটাও বিএনপির দিকে লক্ষ্য করে নয়, বরং আমাদের সিদ্ধান্তের কারণে। আর শাহিনদার আরেকটা কথা মনে রাখতে হবে, বিএনপি কিন্তু স্থানীয় নির্বাচন বয়কট করে নাই, বরং বলতে পারেন তারা মেয়র প্রার্থী হয়তো বা দেয়নি তাদের মার্কায় ধানের শীষে। নয়তো দেখেন বিএনপির বর্তমান পত্রিকায় দেখেন 65% কমিশনার তারা কিন্তু বর্তমানে অংশগ্রহণ করেছেন, তা তারা নির্বাচনকে বয়কট করে নাই। এবং দেখছেন সেখানে বেনামেও কিন্তু বিএনপির হেভিওয়েট প্রার্থীরা নির্বাচন করতেছে। আপনি এখন দেখেন সিলেটের অবস্থা, মঞ্জু সাহেব কিন্তু সেখানে পদত্যাগ করে নির্বাচন অংশগ্রহণ করছেন। কাজে আপনি ভাবিয়েন না বিএনপি বয়কট করছে, বরং তারা মেয়র নির্বাচনে তাদের মার্কা দেয় নাই, মার্কা থেকে বয়কট করছে, নির্বাচন বয়কট করে নাই। আমি বলছি দেখেন আমরা রাজনীতি করি, সবাই দেশের কল্যাণে দেশের জন্য রাজনীতি করি। এর জন্য কোনো প্রোগ্রাম যদি কারোর সাথে মিশে যায়, আমি আগেই বললাম যেরকম আমরা বর্জন করছি সংলাপ, সেটা বিএনপির সাথে মিশে গেছে, তার মানে আমরা বিএনপির অনুগ্রহে অনুকম্পায় রাজনীতি করি না। আবার স্থানীয় নির্বাচন করছি সেখানে বিএনপির সাথে মিশে নাই, তার মানে আমি আওয়ামী লীগের অনুগ্রহ হয়ে নির্বাচন করি নাই। আমরা আমাদের ধারায় চলতেছি।